আপনার আমার মুখগুলা দেখেন, এক একটা মনে হচ্ছে কুঠার দিয়ে কাটা হয়েছে, এক একটা পশম অনেক বড় করে দেখাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি এখন আপনাদের সঙ্গে খুবই ইন্টারেস্টিং একটি ডিভাইসের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার হাতে যে ডিভাইসটি দেখতেছেন, এই ডিভাইসটি হচ্ছে একটি মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটির নাম হচ্ছে 1600X মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপটি দিয়ে যে কোনো জিনিস অনেক গুণ বড় করে দেখা যায়, যেটা ভিডিওর শুরুতেই আপনারা কিছুটা দেখেছেন। তো এই মাইক্রোস্কোপটি অনলাইন শপে আপনারা কিনতে পারবেন, যে কোনো অনলাইন শপ থেকে কিনলে 1400 থেকে 1500 টাকার ভিতরে এটির দাম নেবে। আর এটি ব্যবহারের জন্য, আপনার মোবাইল দিয়ে ব্যবহারের জন্য এরকম একটা ওটিজি কিনতে হবে। ওটিজি হয়তো 30 থেকে 50 টাকার মধ্যে ওটিজিটি কিনতে পারবেন। এরপর এখানে ইউএসবির সাথে আপনি এটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর ক্যামেরার সামনে এই যে এখানে এক গ্লাসের সামনে একটি ডাকনা রয়েছে, ডাকনাটি আপনারা এভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনাদের যে মোবাইলটি রয়েছে, মোবাইলে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। সেই অ্যাপসটি এখন আমি আপনাদেরকে ইনস্টল করে দেখাচ্ছি। তো বন্ধুরা, মোবাইলে অ্যাপসটি ইনস্টল করার জন্য প্রথমে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর সেখানে লিখে সার্চ করবেন এইচবি ক্যাম। এইচবি ক্যাম লিখে সার্চ করার পর এখানে অনেকগুলো সফটওয়্যার আসবে। এখান থেকে আপনারা যে সফটওয়্যারটি ডাউনলোড করবেন সেটি হচ্ছে এইচবি ক্যাম। এই যে আমি রেড মার্ক করে যে সফটওয়্যারটি আপনাদেরকে দেখাচ্ছি, এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে অলরেডি অ্যাপসটি ইনস্টল করা রয়েছে, সেজন্য আমি অ্যাপসটি এখানে ওপেনে ক্লিক করতেছি। অ্যাপসটি প্রথমবার যখন ওপেন হবে অনেক কিছু অ্যালাউ চাইবে, তো আপনারা সেগুলো অ্যালাউ করে দেবেন। আমার অ্যাপসটি এখানে ওপেন হয়ে গিয়েছে। এখন আমি ক্যামেরাটি সংযুক্ত করতেছি আমার মোবাইলের সাথে। আপনারা দেখছেন মোবাইলের সাথে সংযুক্ত করার সাথে সাথে বাতিটি জ্বলে উঠেছে। আমি এখান থেকে ওকে করে দেব। ওকেতে ক্লিক করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে আমার যে মোচগুলা রয়েছে, আপনারা খেয়াল করুন, এক একটা মোচ মনে হচ্ছে কুড়াল দিয়ে কাটা হয়েছে, অনেক বড় বড় করে আপনারা দেখতে পাচ্ছেন। খেয়াল করুন ক্যামেরার মধ্যে। এছাড়া যদি স্ক্রিন দেখেন, এই যে খেয়াল করুন স্ক্রিনের অবস্থা, এরপর আমার দাঁড়িগুলোর দিকে খেয়াল করুন, এক একটা দাঁড়ি কত বড় বড় করে দেখা যাচ্ছে। যে দাঁড়িগুলোতে মেহেদি ব্যবহার করা হয়েছে সেগুলা অনেক লাল লাল আপনারা দেখতেছেন। এরপর হাতের পশমগুলো যদি আমি আপনাদেরকে দেখাই, খেয়াল করুন এক একটা পশম অনেক বড় করে দেখাচ্ছে। যে কোনো ছোট জিনিসকে এরকম কয়েক গুণ বড় করে আপনারা দেখতে পারবেন এই ডিভাইসটির মাধ্যমে। আমি আমার শার্টটাকে আপনাদেরকে দেখাচ্ছি, খেয়াল করুন। অনেক ইন্টারেস্টিং একটি ডিভাইস। এই ডিভাইস দিয়ে যে কোনো ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। তো যে কোনো অনলাইন শপ থেকে আপনারা এটি কিনতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন।